আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে ইয়াসিনের জন্য মেয়ে দেখতে যাব। ইয়াসমার মেয়ে ইয়াসমাকে বিয়ে করতে চাইছে না কেন জানি। ধুমধাম বলছি এজন্যই আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে ইয়াসিনের জন্য মেয়ে দেখতে যাব। তুমি এত খুশি কেন ওর জন্য মেয়ে দেখতে যাব? আমি খুশি কারণ এই প্রথম আর কি ছোটদের দিয়ে স্টার্ট হবে এই জন্য। তো লাস্টের পার্ট ও সারপ্রাইজ আছে, সারপ্রাইজ উপর সারপ্রাইজ পাইবে এই ব্লগে তোমরা। চলো না আমরা দেখি ইয়াসিনের রিয়াকশনটা। তো দেখতে পাচ্ছি ইয়াসিন খুবই লজ্জা পাচ্ছে কারণ ইয়াসিনের বিয়ে। এই যে দেখো প্যাকিং শেকিংটা কত বড় করে করছে দেখছো? ওয়াও, বিয়ের কারণে আমি একটু প্যাকিং শেকিং বড় করে করছি। আই হাই, ও বিয়ের জন্য মানে পাগল বানায় ফেলছে জানো। এই জন্য মাসি বয়স হয়ে গেছে, কিন্তু আমার আগে এক মিনিট, আমার আগে এই যে ওর বয়স হয়েছে, দেখেন তো কে বেশি বড়। দেখেন গাইস, দেখেন তো কে বেশি বড়। আমি একটা কথা বলতে পারি, এটা আমার কথা শুনুন। জয় রিয়াকশনটা হচ্ছে যে আমার আম্মু আমার বিয়ের কথা কেন বলছে? আমি না আমার না হা করে অনেক কোন ধরে টাকা আছে দেখতেছে করতেছে। আমি জাস্ট দেখতেছি আমার বিয়ের দিয়ে আমার বিয়ের ডেট ঠিক না করে আরেকজন। আমি এক্সপিরিয়েন্স দেখতেছি। বাই জয়, তোমার কাছে অনেক কিউট লাগছে, তোমার রূপের রহস্য কি? না থাক, আমার দাড়ি তোমার রহস্য জানা লাগবে না। এই দুঃখের কথা কি বলবো, আমি ঘেমে শেষ ব্লগ করতেছি, ক্যামেরাম্যান বাড়ি স্যার আমার নামটাই ভুলে গেছে, আমার নাম নাকি রাব্বি। আল্লাহ, এই কষ্টে আমরা এখন বরযাত্রী গাড়িতে উঠবো, গাড়ি চলে এসে পড়েছে, তো একে একে বরযাত্রী উঠছে, সেটাও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এই যে লাকিজ গুলো এখন ভরা হচ্ছে। ইয়াসিন, তোমার জন্য মেয়ে দেখতে আমরা সবাই যাচ্ছি। আমার জন্য মেয়ে দেখতে যে আপনি এত খুশি কেন? আমার খুশি কারণ আমি ভিডিও করছি এই জন্য, আর ফ্রেন্ডসদের দেখাবো। তো এদিকে সবাই আছে, দেখাও, সবাইকে দেখাও, সামনে যাও। এই যে রাখি, শিরো হাই, শিরো হাই, শিরো বিয়ে খাতে যাচ্ছে। এই যে জয়, জয়ের জন্য আজকে একটা মেয়ে দেখবো। মেয়ে দেখতেছি তোমার জন্য। সো গাইস, দুই গাড়ি লোড হয়ে গিয়েছে, মানুষ দিয়ে একদম ভরপুর হয়ে গিয়েছে, তো এখন আমরা রওনা দিব। আমরা এখন পদ্মা সেতু এই জায়গায় এসে পড়েছি। এই যে গাড়িতে সবাই রাত কুছ বলে না। সো গাইস, আমরা পদ্মা পার হয়ে পদ্মার ভাঙা হাইওয়েতে এখানে এসেছি। এই যে স্পটটা, ব্রেক নিছো ড্রাইভার রে? অতিষ্ঠ হয়ে গিয়েছি গরমে। গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছো এই জন্য ব্রেক নিতেছো? এত গরম বুঝি না আমি। আর তুমি তো পরে সকালে পাগল হয়ে যাবা। হ্যাঁ বউ, দাঁড়ো আসতে। ইয়াসিনের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, ফিলিংস কেমন? হ্যাঁ বলো। ভালো, জোর জবরদস্তি ইয়াসিনকে করিয়ে দেবো। কি বলো, তোমরা এখানে বসে কি করছো? আমরা দেখবো, দেন ওকে করিয়ে দেবো। ওর দেখা কেমন কথা, আমি বই দেখি না এখন। ও লাস্ট ফিনিশিং এ দেখবে, ও লাস্ট ফিনিশিং এ দেখবে। আমি বিয়ে করবো না, ঢাকা চলে যাবো। না বোর যেন শাড়ি দিয়েছো। ও বিয়ে না করে জীবন কি বিয়ে করবে? না 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 না, আমার বয়স হয়নি। তুমি তো বোর জন্য শাড়ি
গয়নাগাটি সব নিয়ে আসলে এখন তো বললা করব না এটা ওগুলা আর জয়কে বিয়ে করে দিব জয় বড় আছে আমার থেকে এটা তো জয়ের ফেস কাটিং এ বড় লাগে কিন্তু সবচেয়ে বড় তো তোমার হ্যাঁ জয়কে বিয়ে করে দেওয়া উচিত কারণ জয়ের জন্য আমরা বাসায় কেউ ঘুমাইতে পারি না ঠিকমতো বারবার খালি ও রান্নাঘরে চলে যায় ওরা দুইটা লাগে খেতে চায় লাইট অফ লাইট অন করে দেয় ঘরের মধ্যে রাতের বেলা তার মানে তুমি বুঝাইতে চাইতেছো জয় থাকলে তোমরা বিয়ে করে আনতে পারবা না জয় গেলে তোমরা বিয়ে করে না না জয় বিয়ে করলে জয়কে বিয়ে করে নিয়ে জয়কে বিয়ে করে বউ আনলে আমরা একটু ভালো মন্দ খাইতে পারব এটা কি হয় এটাই হয় এটা হয় না এটাই হয় জয়ের বউ আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে আমি তোমারই আনি আসছি তুমি ওই আমার ভিডিওর প্রথম থেকেই তুমি শাড়ি গয়না যা আছে সব নিয়েছো প্যাকিং সেকেন্ড করে নিয়েছো সমস্যা কি পাত্র চেঞ্জ হইতেই পারে স্বাভাবিক বিষয় পাত্র চেঞ্জ হয়ে যাবে আমরা জয় মানলে আমি মানি দেখো না জয় তোমাকে ডাকছে তোমাকে বিয়ে করিয়ে দিবে দেখো আসলে ঘটনা হয়েছে যে মনে করো যে পাত্র চেঞ্জ হবে আমার জায়গায় তোমাকে বিয়ে করাবো আমরা তুমি তো পারফেক্ট আমি দেখতেছি এটা তোমার বিয়ের জন্য ফুল নিয়ে আসছে আচ্ছা যে দূরে একজন কাজ করতেছে ওনার সাথে তোমাকে বিয়ে দিবে আমার বউ তুমি পছন্দ করবা কেন তা আমি তার বড় ভাই না না তাহলে তুমি চেঞ্জ করতে মানে তুমি পছন্দ করতে পারো না তুই আজকে বিয়েটা করে না আমি পরে করব তুমি করো তুমি করো তোমার পছন্দ তুই আজকে বিয়ে করে আমি পরে করব চলো আমরা বউ দেখতে যাব এখন এই রাকিব চলো চলো আই এম সো মাচ এক্সাইটেড ও মাই গড ইয়াসিরে বউ দেখতে পারে না কে ইয়াসিরে এখন স্যাড ফিল করতেছে এই বাসায় যাও সবাই না বাসায় যাব না বউ দেখতে যাব ওই মানা করে আবার রাজিও আমার এতগুলা খালামুনি আছে সবাই মিলে আমার বউকে রান্না ভালো ভালো রান্না করে খাওয়েন কষ্ট আমাকে পারতে হবে এরপরে তুমি পারছো এইটাও একটা কথা যে পারবো না যার সামনে বলবা সেই কাজটা করে দেখাবে 100% তুমি যে জিতছো জিতার মেন এটা কিন্তু আমি কে দেখ তোমার সবকিছুতেই যায় আমার এখন যে জায়া ইয়াসিনের বউটাকে সাজাবো ঠিক আছে ওকে হ্যাঁ ওকে তাহলে আমি একটু গোসল করে আসি কারণ দাওয়াতে যাবো যদি অবস্থা হয় কেমন হবে না দেখতে আসছি আচ্ছা ঘাইমা একদম তেড়াতেড়া হয়ে যাচ্ছে মেয়ে নাকি সাজানোই হয় নাই তো আমরা একটু বসি সো গাইস আমরা এখানে সবাই বসে রয়েছি কিন্তু বউয়ের খবর না মেকআপ করতে করতে মনে অনেক লেট হয়ে গিয়েছে এই যে সবাই আসে এই জায়গায় সবাই বসে রয়েছি তো চলো আমরা বউকে নিয়ে আসি সারপ্রাইজ আমাদের বউ চলে এসে পড়েছে
অনেক গরম লাগতেছে, উনি ঢাকায় চলে যাবে, বিয়ে করে তাড়াতাড়ি নিয়ে যাবা তাই না? এই জামাই এদিকে আসো, তাড়াতাড়ি আসো। জামাই তুমি, আমি না। আমি বলছি আজকে জামাই চেন, আমি মেয়ে পক্ষ। চলে গেল গা, এটা কোনো কথা হইলো? কেন গেল গা বউ দেখা? খালামুনি গিয়ে আমাদের নিয়ে এসেছে, তো ভাবলাম পিয়াসিনের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যাক, সাথে তোমাদের সাথেও প্র্যাঙ্ক হয়ে যাক। প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানাবা, তো একটু পরে দেখা করছি। সো গাইজ, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে ইয়াসিনের বউটা আপনাদের কাছে কেমন লাগছে। হ্যাঁ, কারণ এটা তোমাদের সাথে প্র্যাঙ্ক ছিল, ইয়াসিনের সাথে প্র্যাঙ্ক ছিল। আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক 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 ভালো লাগবে। সো গাইজ, আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তাহলে টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।